আসসালামু আলাইকুম, টিজিন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরের আলোচনায় রয়েছে সৌদিতে আজ সকালে আলোচিত খবর, রোগী সংখ্যা বেড়ে হয়েছে 235,111 জন। দেখুন সৌদির করোনার সর্বশেষ আপডেট, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকেও কিছুটা অবনতির দিকেই। সৌদিতে আজকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে 20 জন। এছাড়াও সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানিয়েছে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 2,852 জন করোনা রোগী, সূত্র সৌদি প্রেস এজেন্সি। সৌদি আরবে আজ করোনা ভাইরাসে 20 জন মারা যাওয়ায় সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়াল 2,243 জন। এছাড়া আজ নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে 2,852 জন। এর ফলে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 235,111 জনে পৌঁছেছে। বিগত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 2,704 জন, ফলে এখন পর্যন্ত মোট 169,842 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর এদিকে সৌদিতে আজ অবধি 73% রোগী সম্পূর্ণ সুস্থ উঠেছে এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 63,026 জন রোগী। এছাড়া বর্তমানে সৌদি আরবে গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 2,235 জন রোগী। চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রিয়াদে 258 জন, জেদ্দায় 235 জন, আল হুফুফে 203 জন, দাম্মামে 117 জন, আল মুবারাজে 170 জন, তাইফে 131 জন, আবহাতে 123 জন, নাজরানে 115 জন, মক্কায় 82 জন, খামিস মুশাইতে 73 জন, মদিনাতে 70 জন, আল কাতিফে 61 জন, আল জুবাইলে 50 জন, হাইলে 45 জন, দাহরানে 40 জন, হাফার আল বাতিনে 38 জন, সাফওয়াতে 37 জন, তাবুকে 36 জন, সেভাত আলিয়াতে 34 জন, ইয়ানবুতে 33 জন এবং জিজানে 32 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে রিয়াদ এবং বড় বড় শহরের পাশাপাশি এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আল হুফুফ, আল মোবাররাস এবং তাইফের মতো এলাকাতে প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই আপনারা যারা এই সমস্ত ছোট ছোট প্রদেশ বা অঞ্চলে বসবাস করেন, দয়া করে আরেকটু স্বাস্থ্যবিধির দিকে নজর দিবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।